কাঁথিতে যে অমিত শাহজির সভা চলাকালীন সবাই জানেন যে আমাদের কর্মীদের ওপর অ্যাটাক হয়, এবং প্রায় আমাদের কাছে একটা পরিসংখ্যান এসেছে, 200-র বেশি কার্যকর্তার ওপর মারধর করা হয়েছে, ইনজিওর আছে 200-র বেশি কার্যকর্তা, 744টা মতো গাড়ি ভাঙচুর করা হয়েছে। কালকে অবধি 27 জন মিসিং ছিল, আজকে অবধি তাদের কিছু জনকে খুঁজে পাওয়া গেছে এবং 7 জন হসপিটালাইজড আছে, এবং তার মধ্যে মিলন মাইতি, ওনার অবস্থা খুব ক্রিটিক্যাল, ওনার চোখের পাতার মধ্যে ইনজিওর হয়েছে, ইন্টারনাল হ্যামারেজ হয়েছে, এবং ওনাকে এখানে একটা কালকে ভোর রাত্রে একটা আজকে ভোর রাত্রে একটা বেসরকারি হসপিটালে ভর্তি করা হয়েছে, আশঙ্কাজনক অবস্থায় রয়েছে, পরিণতি খারাপের দিকে। এবং যেভাবে তৃণমূলের লোকজন গুন্ডারা মহিলাদের ওপর অত্যাচার করেছে, এখানে উলুবেড়িয়া শ্যামপুরের একজন মহিলা, আমি নামটা বলছি, শ্যামপুরের মহিলা সন্ধ্যারানী, বাজানি সন্ধ্যারানী, উনি শ্যামপুরের মহিলা, কালকে থেকে এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছেন, এবং 2-3 জন মহিলা এখনো পর্যন্ত বাড়ি ফেরেনি, নামগুলো আমার কাছে এখনো পর্যন্ত আসেনি, তাদের খোঁজ চলছে। এবং সুভাষ সামন্ত, মহাদেব মাঝি, দেবকুমার রায়, হাবুল মাঝি এখনো পর্যন্ত সকাল অবধি নিখোঁজ ছিল, এবং 2 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং এইভাবে আমাদের কিছু লোকজনকে এখনো পর্যন্ত, মানে কিছু লোক ইনজিওর, কিছু লোক হসপিটালে, একদম ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। এবং সবচেয়ে বড় কথা, কালকে রাত্রিবেলা মহিলাদের ওপর যেভাবে অত্যাচার করা হয়েছে, আমরা কিছু কিছু জায়গায় ছবি তুলেছিলাম, ছবি আমাদের কাছে এসেছে, যে মহিলারা একটা সময় বাস থেকে নেমে সব ছড়িয়ে ছিটিয়ে গেছিল আতঙ্কে, এবং যেভাবে ওদের ওপর অ্যাটাক করা হয়েছে, কোনো কোনো বাচ্চাদের, মহিলাদের সঙ্গে কোলে বাচ্চারা ছিল, এবং বাচ্চাদেরকে নিয়ে সেই অবস্থায় অ্যাটাক করা হয়, এবং ছড়িয়ে ছিটিয়ে তারা পালিয়ে যায়, এদিক ওদিক নিজেদের বাঁচানোর চেষ্টা করার জন্য শেল্টার নেয়, এবং রাত্রির প্রায় 11টা 12টার পর তাদেরকে আবার খোঁজ খবর নিয়ে তাদেরকে বাসে করে তাদেরকে ফেরানো হয়। কিন্তু প্রচুর মহিলার ওপর কালকে অত্যাচার হয়েছে, এবং আজকে অমিত শাহজির সভার জন্য তারা গেছে বলে কেন মহিলাদের ওপর অত্যাচার করা হলো, কেন মহিলাদের ওপর অ্যাটাক করা হলো, তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে পুরোপুরিভাবে একটা ভয়ের বাতাবরণ, একটা আতঙ্কের বাতাবরণ তৈরি করা হচ্ছে, যেন বিজেপির যে ধরনের সভাগুলো আগামী দিন হচ্ছে, এবং সেখানে মানুষের ঢল আসছে, বিভিন্ন জায়গা থেকে হাঁটতে হাঁটতে মানুষেরা আসছেন, খাবার বেঁধে নিয়ে আসছেন, শুধুমাত্র যে আগামী দিন তারা একমাত্র বিকল্প দেখতে পেয়েছে ভারতীয় জনতা পার্টিকে, এবং তৃণমূলের সরকার মোটামুটি ধ্বংসের দিকে, শেষের পথে চলে গেছে, এবং তৃণমূলের সরকার যেভাবে চাইছে তাদের বাঁচিয়ে রাখার চেষ্টা করছে, নিঃশ্বাসটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে, কিন্তু নিঃশ্বাসটা বাঁচিয়ে রাখার চেষ্টা করতে গিয়ে তারা মোটামুটি মানে সন্ত্রাসের আকার নিয়ে নিচ্ছে নিজেরা। এবং আগামী দিনের পুরো ঘটনাটার জন্য আমরা ধিক্কার জানাই প্রশাসনকে, কারণ প্রশাসনের সামনে পুরো ঘটনা ঘটেছে, এবং আমরাও সেখানে ছিলাম, এবং আমরা আটকে পড়েছিলাম, প্রশাসনের সামনে বাইক জ্বালিয়ে দেওয়া হয়েছে, প্রশাসনের সামনে রাস্তার মধ্যে যখন বাসগুলো ছিল, গাড়িগুলো ছিল, কাঁচ ভেঙে দেওয়া হয়েছে, তার মানে পুরোপুরি বোঝা যাচ্ছে যে দায়িত্বটা ছিল প্রশাসনের ওপর। আজকে সরকারকে আমরা ভোটের মাধ্যমে সরকারকে নিয়ে এসেছি, এবং মুখ্যমন্ত্রীর চেয়ারে বসিয়েছি, সাধারণ মানুষেরা বসিয়েছে, সেখানে একটা গণতন্ত্র কাজ করেছে, আজকে যাদের মাধ্যমে আজকে সেই সরকারটা তৈরি হয়ে এসেছে, আজকে তাদের ওপরেই এইভাবে অত্যাচার চলছে। মানে ধিক্কার জানায় যে যেভাবে কালকে মহিলাদের ওপর অত্যাচার করা হয়েছে, এবং আগামী দিনে আমাদের এই ধরনের যা আমাদের সভা চলছে এইগুলোকে বন্ধ করার জন্য ওরা যেরকমভাবে পাল্টা মার দিচ্ছে, পাল্টা আতঙ্ক তৈরি করছে, আমরা এটুকু বলতে পারি যে আগামী দিন আমাদের সভা, একের পর এক সভা হবে, এবং যতই আমাদের আটকানোর চেষ্টা করুক না কেন, যত এইরকম ধরনের মানে অঘটন, দুর্ঘটনা তৃণমূল পশ্চিমবাংলার বুকে ঘটাবে, তত কিন্তু আমাদের পার্টির
সাপোর্টার, পার্টির প্রতি আশীর্বাদ কিন্তু মানুষের বেড়ে যাবে। সুতরাং তারা যদি হিংসার পথটাকে বেছে নেয়, এর ভবিষ্যৎটা কিন্তু খুব সাংঘাতিক আছে, তাদের বোঝা উচিত। এবং তৃণমূলের বোঝা যাচ্ছে যে তৃণমূলের পায়ের মাটি আস্তে আস্তে সরে যাচ্ছে, এবং সেই জন্য তৃণমূল আজকে এই ধরনের আকার নিচ্ছে। এটা একটা বিষয় বলা ছিল। আর একটা বিষয় বলার ছিল যে আমরা 2 জানুয়ারি খর্দাতে একজন মহিলা, নামটা তখন করছিলাম না, কেননা সোনালী ব্যানার্জি অমর ব্যানার্জির স্ত্রী, অমর ব্যানার্জি আমাদের বিজেপির কার্যকর্তা, এবং সোনালী ব্যানার্জি ওনাকে গণধর্ষণ করা হয় রাত্রিবেলা। উনি স্কুলে বাচ্চাটাকে পড়াতে নিয়ে গেছিলেন এবং সেখান থেকে ফেরার পথে তাকে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। এবং তারপরে আমরা সেখানে যাই এবং ওনার সাথে কথা বলেছিলাম, এবং আমরা থানাতেও গেছি, এবং আমরা খর্দাতে মিছিল করেছিলাম সেখানে বিরাট করে, যে বিচার চাই বলে। এবং তারপরে আমরা সোনালীর সঙ্গে আমরা নিজেরা কথা বলি, আমার নিজেরও পার্সোনালি তার সাথে কথা হয়েছিল। কিন্তু গতকাল, খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি, গতকাল রাত্রে সোনালী ব্যানার্জি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে, এবং একজনকে মাত্র গ্রেপ্তার করা হয়েছিল সেদিন আমাদের যা মিছিল হয়েছিল তারপরে। এবং তারপরে আমরা প্রশাসনকে অনেক নানা ধরনের আমরা চাপ দেওয়ার চেষ্টা করি যে আপনারা গ্রেপ্তার করুন, কেননা উনি মানসিক অবসাদে ভুগছেন। এবং সামাজিক, আমরা জানি যে আমাদের পশ্চিমবাংলায় এখনো পর্যন্ত মহিলাদের একটা এমন জায়গা রয়েছে যে যে ধর্ষিত হয় তাকেই অন্ধকারে থাকতে হয়, তাকেই মুখ ঢেকে থাকতে হয়, অথচ যে ধর্ষণ করেছে তারা কিন্তু গায়ে হাওয়া দিয়ে তৃণমূলের নাম লিখিয়ে ঘুরে বেড়াচ্ছে। ঠিক এই ক্ষেত্র, এই জায়গাটাই হয়েছিল, এবং সেখানে এতদিন পর্যন্ত দিনের পর দিন গেছে। আমরা চেষ্টা করেছি, আমাদের ওখানকার মহিলা মোর্চার প্রেসিডেন্ট আছেন বেবি দলুই, ওনারা প্রচণ্ডভাবে চেষ্টা করেছেন যে বিচার পাওয়ার জন্য, কিন্তু পুলিশ কিছুতেই তাদেরকে ধরার চেষ্টা করেনি। উল্টে পুলিশ চেয়েছিল যে এই মহিলাকে দিয়ে জোর করে যদি বয়ান লিখিয়ে নেওয়া যায় যে তোমার সঙ্গে নিজস্ব তোমার পার্সোনাল কোনো সম্পর্ক ছিল, রিলেশনশিপ ছিল, সেই জন্য তুমি এখানে গিয়েছিলে, এই ধরনের একটা বয়ান লেখানোর চেষ্টায় পুলিশ ছিল, এবং সেটা মনে হয় আজকে ছিল, আজকে সেই বয়ান লেখানোর জন্য আজকে পুলিশের কাছে ডেট ছিল। কিন্তু গতকাল রাত্রিবেলা সেই মহিলা গলায় জড়ি দিয়েছে নিজেদের, নিজের আত্মসম্মানের জন্য, মানে নিজের মান বাঁচানোর জন্য, কারণ উনি কিছুতেই সেই মিথ্যে কথাটা বলতে পারবেন না। এবং আমাদের তরফ থেকে আমরা কালকে একটা টিম আমাদের যাবে সেখানে, এবং থানায় যাবে, কারণ আমরা সেই সময় থানায় গিয়ে বলেছিলাম যে আমাদের বিচারের কি হলো, একজনকে গ্রেপ্তার করেছিল, বাকি 3 জন কোথায় গেল, এখনো পর্যন্ত বাকি 3 জন তৃণমূলের কর্মী এবং তারা এখনো পর্যন্ত বহাল তবিয়াতে ঘুরছে। এবং আমরা এই যে আজকে পশ্চিমবঙ্গের যে সিচুয়েশন, আজকে একজন মহিলাকে যেভাবে ধর্ষণ করা হয়েছে বলে আজকে তাকে মৃত্যুবরণ করতে হলো, আজকে পশ্চিমবঙ্গে এত একটা বাজে জায়গায় চলে গেছে মহিলাদের অবস্থাটা, মহিলাদের সুরক্ষাটা, যার জন্য আমরা ধিক্কার জানাই। এবং এর জন্য আমাদের বিভিন্ন জেলায় জেলায় আন্দোলন চলবে, এবং আগামী দিনে এই মহিলা হয়তো মারা গেলেন, আমি বলেছিলাম যে আপনাকে বিচার পাইয়ে দেওয়ার চেষ্টা করব, আমি নিজে ব্যক্তিগতভাবে তাকে সেই হসপিটালে গিয়ে আমি বলে এসেছিলাম। কিন্তু এমনই ধিক্কার জানাই প্রশাসনকে যে তারা সাথ দেয়নি একজন মহিলার, এবং তারাও আমাদের কথা শোনেননি, এবং আলটিমেটলি মহিলাকেই পৃথিবী থেকে ছেড়ে চলে যেতে হলো। সেই জন্য আমাদের পার্টি থেকে আমরা মহিলাটির পরিবারের পাশে আছি, এবং মহিলার বিচারের জন্য আমরা আগামীকাল যাব এবং থানায় তাদের সাথে কথা বলবো। এবং যতক্ষণ না পর্যন্ত যেসব দোষীরা তার সঙ্গে জড়িত ছিল তাদেরকে যতক্ষণ না ধরা হচ্ছে, আমাদের তরফ থেকে কিন্তু আমাদের সারা বাংলা জুড়ে এই আন্দোলন চলবে। কারণ কালকে যিনি মারা গেছেন সোনালী, তাকে আত্মসম্মানের জন্য মৃত্যুবরণ করতে হলো। আমাদের পশ্চিমবাংলার এমনই একজন অবস্থা, একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকছে, একজন মহিলাকে গণধর্ষণ হলে তাকে গলায় জড়িয়ে দিতে হয়, সেই সরকারকে আমরা চাই না, এবং সেই সরকারের বিরুদ্ধে আমরা লড়ছি, আমরা প্রতিবাদ করছি, এবং আগামী দিন আমরা এর জন্য আন্দোলন করব। এখনো পর্যন্ত বাড়ির লোককে চাপ দেওয়ার চেষ্টা করা হয়েছে, মানে আমাদের জানতে দেওয়াই হয়নি যে মহিলা সুইসাইড করেছে, এবং
পুলিশ চুপচাপ ডেড বডিটা নিয়ে চলে গেছে এবং পোস্টমর্টমে গেছে এবং পুরো বাড়িকে চাপ দেওয়া হয়েছে এবং চাপ দিয়ে নানা রকম হুমকি ধমকি দিয়ে বিষয়টাকে চেপে রাখতে বলা হয়েছে। এবং আমরাও জানি যে আমরাও বাড়ির লোকের এফআইআর কপিটাও আমাদের কাছে আছে, যেই সময় ওরা বাড়িতে থানায় অভিযোগ করেছিল, কিন্তু এখন বাড়ির লোককে আমাদের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রামপুরহাট থেকে সভা থেকে তিনি পাল্টা অভিযোগ করেছেন যে আপনারা নাকি সভা থেকে ফিরে অশান্তি সৃষ্টি করেছেন। মানে আমরা নিজেরা সভা করব এত কষ্ট করে, মানে আমাদের মাঠ দেওয়া হচ্ছে না, আমরা ওইটুকু একফালা জমি পেয়েছি, আমাদের হেলিপ্যাড দেওয়া হচ্ছে না, আমরা যুদ্ধ করে হেলিপ্যাডের পারমিশন করিয়েছি, তারপরে আমাদের লোকেরা এত দূর থেকে আসছে, আবার আমরাই আমাদের লোকেদেরকে সভা করার পর পেটাবো, আমাদের মহিলাদের উপর আমরা অত্যাচার করব, আমাদের বাস গাড়ি করে আমাদের মহিলারা এত দূর থেকে এসছে, আমরাই আমাদের বাস গাড়িগুলো ভাঙবো, সেটা কি বিশ্বাসযোগ্য? যারা এইটুকু পড়াশোনা জানে, যারা শিক্ষিত মানুষ আছে, তারা এইটুকু জানে যে বিজেপির লোকেরা বিজেপির কর্মীদেরকে মারবে না। বিজেপির কর্মীরা এত বড় করে সভাটা করেছে এবং কাঠির মতো জায়গায় এই প্রথমবার এত লোকের সমাগম হয়েছে, এটা দেখে ভয় পেয়ে গেছে তৃণমূল। এবং সেই যে নক্কারজনক কাজ কালকে তারা করেছে, মানে সারা দেশ জুড়ে সমালোচনা চলছে তৃণমূল সরকারের বিরুদ্ধে, যে এই ধরনের জিনিস, মানে একটা কি বলবো, মানে সিরিয়া পাকিস্তানের মতো অবস্থা হয়ে গেছে, মনে হচ্ছে যেন আমরা একটা অন্য দেশে বসবাস করছি। পশ্চিমবাংলাকে দেখে মনে হচ্ছে সারা রাজ্য যখন উন্নয়নের দিক দিয়ে ডেভেলপমেন্টের দিকে যখন রাজ্য চলছে, পশ্চিমবঙ্গে তখন বিজেপির একটা সভা নিয়ে আজকে এত মানে সন্ত্রাস চলছে। আজকেও র্যালি থেকে আপনাদের একটা অভিযোগ উঠলো যে পার্থ চট্টোপাধ্যায়ের গাড়িকে আটকানো হয়েছে এবং সেখানে চেষ্টা করা হয়েছে যাতে, ওরা বলছে যে আক্রমণ করার মতন পরিস্থিতি তৈরি হয়েছে। দেখুন, আমাদের শান্তিপূর্ণ মিছিল চলছিল, আমাদের কোনো লোক গিয়ে ওখানে কোনো কালো পতাকা দেখায়নি, এবং আমার মনে হয় যে আমরা যাকে সরকারে নিয়ে এসেছি, আমাদের অধিকার আছে কালকের এই ঘটনার পর কেন ঘটনাটা ঘটলো এবং কেন দোষীদের, আসল দোষীদের শাস্তি দেওয়া হলো না, সেটার জন্য আমরা সরকারকে জিজ্ঞেস করতেই পারি, এটা মানুষের অধিকার আছে। সেখানে পুলিশ আজকে কাঁথিতে যারা এই কাণ্ড ঘটালো তাদেরকে অ্যারেস্ট করলো না, অথচ আমাদের লোকেরা শান্তিপূর্ণ মিছিল করছিল, আমাদের লোকেরা আজকে তার গাড়ি দেখে তাকে জিজ্ঞেস করার চেষ্টা করেছিল বলে তাকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে যে পশ্চিমবাংলায় গণতন্ত্র বলে কিছু নেই, পুরো পুলিশ দলদাস হিসেবে কাজ করছে তৃণমূলে। কিন্তু একজন মন্ত্রীকে প্রশ্ন করার একটা নির্দিষ্ট পদ্ধতি আছে, অভিযোগ হচ্ছে যে আপনাদের মিছিল থেকে একটা অংশ ছুটে বেরিয়ে গিয়ে গাড়ির পিছন পিছন দৌড়ে ধাওয়া করে এবং গাড়িকে সামনে নিয়ে গাড়ির বনেটের উপর এরকম দু চারবার থাপ্পড় মারে এবং সেটা সকলের সামনে ক্যামেরার সামনে। না, আমাদের আমাদের যারা কর্মীরা ছিল তারা কিন্তু এই ঘটনা ঘটায়নি, এটা আমি বলতে পারি, কারণ আমাদের একদিক দিয়ে শান্তিপূর্ণভাবে মিছিল চলছিল, আমাদের ছেলেমেয়েরা ঘটায়নি। কিন্তু যেটা বলা হয় যে আমরা আলাদাভাবে বলতে পারবো, মানে তাকে জিজ্ঞেস করার একটা সিস্টেম আছে, সেই সিস্টেমটার মধ্যেই আমাদের ঢুকতে দিচ্ছে না। মানে আমরা যে সেদিনকে কয়েকদিন আগে ঝাড়গ্রামে যখন ডিএমএর অফিসের সামনে ডিএমএর সঙ্গে দেখা করতে গেছি, আমাদের দু ঘন্টা ধরে বাইরে বসিয়ে রাখার পর অন্য রাস্তা দিয়ে ডিএম গাড়িতে উঠে পালিয়ে যাচ্ছে, এটা কেন হবে? কেন আমরা আজকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তার দেখা পাবো না? কেন আমরা আমাদের নিজেদের অধিকারের, যদি আমাদের, আমরা এই পশ্চিমবাংলার মানুষ হই, কেন গণতন্ত্রের অধিকারের জন্য আমরা তাদেরকে জিজ্ঞেস করতে পারবো না? সেই সিস্টেমটুকু আমাদের দেওয়া হয় না, সেই সুযোগটুকু আমাদের দেওয়া হয় না। মানুষ যদি সেই সুযোগটুকু আমাদেরকে সরকার না দেয় যে আমরা কোনো প্রশ্ন করতে পারবো না, আমরা একটু জানতে পারবো না, তাহলে তো আমাদেরকে সামনে গিয়ে তাকে প্রশ্ন করতেই হবে যে দাদা জবাব দিন, কিছু তো করুন। মানে একের পর এক এরকমভাবে যদি বাস গাড়ি ভাঙচুর করা হয়, একের পর এক মহিলার উপর যদি অ্যাটাক হয়, তাহলে আমরা কোথায় যাবো? তাহলে সরকারকে তো আনাটাই বৃথা হয়েছে। আপনারা যখন বলছেন যে তৃণমূল ভয় পাচ্ছে, তখন মুখ্যমন্ত্রী আজকে বলেছেন 42-এর মধ্যে আপনারা শূন্য পদ। দেখুন, এটা সম্পূর্ণ বিজেপিকে ভয় দেখানোর জন্য বলছে, এবং আমরা জানি যে যেভাবে চারিদিকে একটু সভা, মানে সভা হলেই কাতারে কাতারে লোক বিজেপির জনসভাতে আসছে, তার মধ্যে স্পষ্ট হয়ে গেছে যে পশ্চিমবাংলায় 2019-এ ভারতীয় জনতা পার্টি খুব ভালো ফলাফল করবে এবং সত্যিকারের তৃণমূলের আসন কিন্তু অনেক কমে যান, উনি টের পেয়ে গেছেন, সেই জন্য বারে বারে বিজেপি বিজেপি ওনার মুখে মন্ত্র উচ্চারণের মতন হচ্ছেন। মুখ্যমন্ত্রী আজকে আপনাদের নেতাদের মানে বিভিন্ন রকম ভাষায় আক্রমণ করেছেন, বলেছেন অর্ধশিক্ষিত, গণ্ডমূর্খ, নির্লজ্জ, বেহায়া। দেখুন, একজন মুখ্যমন্ত্রীর ভাষাটা ঠিক থাকা উচিত। যেভাবে উনি কথা বলেন,
একজন মুখ্যমন্ত্রীকে মানে আমাদের পরের জেনারেশন বা আমরা যারা দেখছি মুখ্যমন্ত্রীকে মানে সেটা মুখ্যমন্ত্রীর সিটটাকে অপমান করা হয়, চেয়ারটাকে অপমান করা হয়, এবং একটা সংবিধানের একটা চেয়ারে থেকে কখনো এইভাবে কথা বলতে নেই। আর আমার মনে হয় যে পুরো জিনিসটাই ঘটছে যে আস্তে আস্তে বিজেপির এরকম উত্থান দেখে আত্মবিশ্বাস হারিয়ে ফেলছে তৃণমূলের সরকার, মুখ্যমন্ত্রী কোথাও আত্মবিশ্বাস হারিয়ে ফেলছেন বলেই এই ধরনের উল্টোপাল্টা কথা বলছে। থ্যাংক ইউ।